ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে। লকডাউনে মানুষ প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে একে অন্যের পাশে দাঁড়াতে। বারবার সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং সরকারের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তিলজলা যুবক বৃন্দ ঘোষপাড়া, এই ক্লাব লকডাউনের একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত গরিব মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছে। কখনো চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন জিনিস এই ক্লাবের সদস্যরা একেবারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এই ক্লাবেরই সদস্য শ্রী বলরাম ঘোষ মহাশয় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে লকডাউনের শুরু থেকে বারবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা। এর পাশাপাশি কসবা বিধানসভার বিধায়ক মাননীয় জাভেদ খান এবং 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফিয়াজ আহমেদ খানের সহযোগিতায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা তাদের। এছাড়াও সাপ্তাহিক রেশনের জন্য বাড়ি বাড়ি গিয়ে একেবারে জিনিসপত্র দিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথাও বলা হচ্ছে। নববর্ষের দিনে মানুষের বাড়িতে পৌঁছে প্রায় 50টি পরিবারের হাতে 500 করে টাকা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। এছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, প্রায় 117 জন মানুষ রক্তদানও করেছেন। এই সংস্থা সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে। যারা অনাহারে রয়েছেন, যারা সত্যি সত্যি অভাবে রয়েছেন, দুস্থ মানুষ, তাদের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও তারা দাঁড়াবেন এমনটাই আশ্বাস দিয়েছে তিলজলা যুবক বৃন্দ ক্লাব ঘোষপাড়া। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি তিলজলা যুবকবৃন্দ ঘোষ ঘোষপাড়াতে। আর এই ক্লাব লকডাউন থেকে, যবে থেকে লকডাউন শুরু হয়েছে ঠিক সেই সময় থেকে এখনও পর্যন্ত গরিব মানুষদের প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন। তো এই পরিষেবা তিনি দিচ্ছেন এই ক্লাবের সদস্য শ্রী বলরাম ঘোষ মহাশয় আমার সাথে রয়েছেন, আসুন ওনার কাছ থেকে যেন ওনার উদ্যোগের ব্যাপারে। অ্যাকচুয়াল এটা আপনারা সকলেই জানেন যে আজকাল সারা পৃথিবীব্যাপী যে একটা করোনা ভাইরাসের একটা দুরারোগ্য, যার সলিউশন এখনও অবধি কোথাও বেরোয়নি। স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন এসের সঙ্গে ভারতবর্ষ আজকে একটা লকডাউন অবস্থায় রয়েছে। এবং যেহেতু ভারতবর্ষে 130 কোটি লোক এবং আমরা পশ্চিমবাংলার লোক, প্রায় 40 থেকে 50 কোটি লোক যারা দিন আনে দিন খায়, আজকে তারা খুব অসহায় অবস্থায় পড়ে আছে। আমরা পশ্চিমবাংলার মানুষ, আপনারা জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলেছে যে বাংলায় কোনো মানুষ অনাহারে থাকবে না, না খেয়ে শুতে যাবে না। ওনার এই স্লোগানকে পাথেয় করে যবে থেকে লকডাউন শুরু হয়েছে আমাদের বাংলার মন্ত্রী, পশ্চিমবাংলার মন্ত্রী, কসবা বিধানসভার বিধায়ক মাননীয় জাভেদ আহমেদ খান এবং 66 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা মাননীয় ফয়াজ আহমেদ খান প্রথমেই এই উদ্যোগ শুরু করেছে সারা কসবা বিধানসভা অঞ্চল জুড়ে। প্রায় 50,000 প্যাকেট করে ওনারা বিভিন্ন জায়গায়, আমাদের এখানেও ওনারাই প্রথম শুরু করেছেন। তারপর থেকে আমি দাদা এবং ফয়াজের সঙ্গে আমার কথা হয়েছে, আরও দাদাকে বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিস করতে হচ্ছে। আপনারা জানেন যে অন্তত আমাদের এই ছোট অঞ্চলটায়, হয়তো আমাদের যুবকবৃন্দ ক্লাব 66 ওয়ার্ড পুরো কভার করতে পারছি না, এটা সত্য, করলে ভালো হতো। সীমিত ক্ষমতার মধ্যে আমাদের এই ছোট অঞ্চলটা, এই অঞ্চলে অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায়, কেউ অটো চালায়, কেউ টেলি লেবার, কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের তো আজকের, তাদের কাছে তো কোনো টাকা নেই। স্বাভাবিকভাবেই তারা হয়তো অনেকে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু আমরা বুঝতে পারছি। আর আমাদের এই ক্লাব সংগঠনের যে মেন ব্যাপারটা, আমাদের এখানে কাউকে আসতে হয় না, যেহেতু আমরা সারা বছর একটা তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমরা জানি কোন মানুষটার ঘরে অভাব আছে। আমাদের ছেলেরা, ক্লাবের ছেলেরা ঠিক তার বাড়িতে পৌঁছে গিয়ে তার দিয়ে খোঁজ নিচ্ছেন এবং নির্দিষ্ট সময়, আমাদের যে প্রতি সপ্তাহে যে রেশনিং ব্যবস্থা আমরা চালু করেছি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে কুপন দিয়ে আসা হচ্ছে যে আপনারা এই সময় আসবেন। এবং এখানে কোনো সোশ্যাল ডিস্টেন্স যে মেনটেন, সেটা সম্পূর্ণভাবে এখানে কোনো ভিড়ভাড়ের ব্যাপার নেই, এটা করা হচ্ছে। আর একটা জিনিস আপনারা শুনলে খুশি হবেন, পয়লা বৈশাখ যেটা ছিল, এবারে তো পয়লা বৈশাখ বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, আমরা সবাই ঘরেই পালন করেছি। তো গরিব যারা মানুষ, দুস্থ মানুষ, সকলেই চায় বাংলার নববর্ষে একটু ভালো মন্দ খেতে। তো তাদের চোখের মুখের ভাষাটা আমরা বুঝতে পেরেছিলাম।
আমাদের সীমিত ক্ষমতার মধ্যে পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখের দিন আমরা একদম আর্লি মর্নিং সকালবেলায় আমাদের ছেলেরা মানুষের বাড়িতে গেছে চা চিনি দুধ বিস্কুট নিয়ে এবং পঞ্চাশটা পরিবারকে আমরা 500 টাকা করে ক্যাশ দিয়ে এসেছি যাতে অত্যন্ত ওই 500 টাকা হয়তো তার সারা জীবন চলবে না অন্তত পয়লা বৈশাখের দিনটা যাতে তারা একটু ভালো মন্দ এনে বাচ্চাদের মুখে দিতে পারে তার সেই ব্যবস্থাটা আমরা করেছি এক নম্বর দু নম্বর এই করোনা ভাইরাস যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে আমরা দ্রুততার সঙ্গে রিস্ক নিয়ে অনেকে বলবে উচিত হয়েছে অনেকে বলবে হয়নি কিন্তু মানবিকতার প্রশ্নে এখন রক্তের সংকট চলছে আপনারা জানেন 13ই মার্চ ওই রিস্ক নিয়ে আমরা তিলজালা যুবকবৃন্দ সমাজ কল্যাণ পরিষদ 117 জনের ইউনিট রক্ত আমরা এখানে দেওয়া হয়েছে মানুষ দিয়েছে এই অঞ্চলের ছেলেমেয়েরা মানুষ অতএব আমরা ওই রিস্কের সময় আমরা রক্তদান শিবির করে আমরা 117 জনের একটা ডোনেশন ক্যাম্প এখানে করেছি এটা মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান ফায়াজ আহমেদ খান ওনারা এসেছিলেন ওনারা জানেন তিলজালা থানার বড়বাবুও ছিলেন তো স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করছি হয়তো কতটা পাচ্ছি না জানি না তবে এটুখানি আমরা বলতে পারি যে আমাদের এই অঞ্চলের মানুষ তিলজালা যুবকবৃন্দ সমাজ কল্যাণ পরিষদ চেষ্টা করছে এই অঞ্চলের মানুষ যাতে কেউ যাতে অনাহারে না থাকে বা অসুস্থ হয়ে না পড়ে এমন অনেক আছে যা সচ্ছল অবস্থা সেখানেও আমরা যোগাযোগ করছি তাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে যে আপনি ঘর থেকে বেরোবেন না সরকারের নির্দেশ পালন করুন আপনার ওষুধ অন্যান্য যে সামগ্রী আমাদের জানাবেন আমরা সঠিক সময়ে আমাদের ছেলেটা গিয়ে আপনাদের পৌঁছে দেবে এবং সেটা আমরা করছি আশা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই ক্লাব সংগঠন যে কাজ করছে এটা আরও বিস্তারভাবে চারিদিকে অনেকেই করছেন বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলায় আমরা জানি এটা যারা একটা ব্যাপকভাবে হয় তাহলে কী হবে সরকারের ওপরে একটা চাপ কমবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে যে যেরমভাবে পারবেন অন্তত গরিব মানুষের দুস্থ মানুষের পাশে দাঁড়ান তার একটা ছোট্ট মানে সংযোজন আমাদের তিলজালা যুবকবৃন্দ ক্লাব আমরা সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি আশা করব আমরা এটা যতদিন লকডাউন এবং মানুষের ঘরে পয়সা না আসবে আমরা এই কন্টিনিউ এইরেশন ব্যবস্থাটা চালিয়ে যাব আপনারা দেখলেন যে তিলজালা যুবকবৃন্দ ক্লাব কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা আশা রাখব এই ক্লাব যেন আরও আরওভাবে মানুষের পাশে দাঁড়াক মানুষের জন্য কাজ করুক এবং মানুষ যাতে এই লকডাউনের দিনে বাড়িতে থাকুক লকডাউনকে কোনোভাবেই আপনারা হালকাভাবে নেবেন না আপনারা লকডাউনকে ফলো করুন এবং সুস্থ থাকুন ক্যামেরায় শোভনের সাথে দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট ঘোষপাড়া 24 আওয়ার্স টিভি ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে সবসময় আপডেট থাকুন খবরে